Bhavatu sabba mangalam rakkantu sabba devata sabba buddhanu bhavena sada sukhi bhavantu te Bhavatu sabba mangalam rakkantu sabba devata sabba dhammanu bhavena sada sukhi bhavantu te Bhavatu sabba mangalam rakkantu sabba devata sabba sangha nuvavena sada sukhi bhavantu te iti as 2563 বুদ্ধাব্দ 27 সেপ্টেম্বর রোজ শুক্রবার বছরে একবার বন্দর নগরীর চট্টগ্রামে ধর্মদেশনা আয়োজন করি। ধর্মদেশনা আয়োজন করে থাকে ধর্মদেশনা আয়োজন করেছে ধর্মদর্শন সেবক পরিষদ কর্তৃক। তো অনুষ্ঠানের শুরুতে আয়োজিত অনুষ্ঠানে সর্বপ্রথমে অনন্ত গুণসম্পন্ন বুদ্ধের গুণকে বন্দনা করছি, অমৃত গুণসম্পন্ন ধর্মের গুণকে বন্দনা করছি, একতা গুণসম্পন্ন সঙ্ঘের অনন্ত গুণকে পূজা করছি। আর যারা আপনারা যারা উপস্থিত হয়েছেন ধর্মদেশনায় জ্ঞান অর্জন করে ইহকালে পরকালে নির্বাণ অবধি যাতে এই জ্ঞান আপনাদেরকে রক্ষা করে সবার প্রতি হিত সুখ মঙ্গল হোক আশীর্বাদ প্রদান করছি। যারা বৌদ্ধ ফুতিন উনির দুয়ো হতা উগ্র হতা হইয়ে সংসার আর আরোগ্য হতা হইয়ে নির্বাণ। এ সংসার আর নির্বাণ আরা বৌদ্ধ অকল ভুজন্য মানুষও আছে আর নভুজন্য মানুষও আছে। সংসার কি আর নির্বাণ কি? এদানে আর আর বাংলাদেশের মধ্যে আগের তুলনা গত কুড়ি দশ কুড়ি বছরের মধ্যে দশ কুড়ি পঁচিশ বছরের মধ্যে হইতে গেলে ধর্মর জোয়ার আগের তুলনা জোয়ার উত্তি। তো আরা প্রতিদিন উনির সংসারের কথা আর নির্মাণের কথা
তবে হততুকু আমরা বুঝিতে পারি ইয়ানার মধ্যে গুরুত্বতা প্রতিরক্ষার তো সংসার কি আর নির্বাণ কি আরা সংসারে বই করি কিন্তু সংসারে বই করি কিন্তু সংসার কি ন জানি আর অন্যদিকে নির্বাণের প্রার্থনা করি তা আজিয়া অনারারে যথাসাধ্য যথাসম্ভব অনারারে সংসার কথা হবু আর নির্বাণের কথা হবু তা আশা করি অনারা নিজেরা বুঝিবেন কতটুকু উপকার হইব দেশনার শেষে বুঝিতে পারিব আজ ইয়া দেশনা খন্ডে কি হইব তো আর গরুয়ার কথা মাঝে মাঝে চিন্তা করি দেশনা দিলে অ্যাডজাস্ট নয় যে দেশনা দেয় যারা দেশনা হন শ্রোতা অ্যাডজাস্ট নয় তার মানে দেশনা ফুড়ে নেবার তাই হতে কেন কারণ আছে নপুরে দিয়েও ভাষা তত্ত্ব বিষয়ে জ্ঞান থাকিলেও ভাষা যদি ন জানে এ তত্ত্ব ফুড়ে নেবার অর্থাৎ বুঝে নেবার এটিকে ক্ষতি কিনে রহম আছে আজিয়া ব্যাকগুণর সুবিধা লে বলি বারবার যারা ধর্ম দর্শন সেবক আছে পরিষদ আছে তার ফকত আরে কয়েকবারও হই বাতে সাকাইয়া কথা বলি বেশি ভালো হারান শহরের মধ্যে যারা যায় ব্যাক গ্রামাতন গিয়ে গেলি গ্রামাঞ্চলতন এখন যদি হই ব্যাক গ্রামাঞ্চলতন মানুষ শহরের মধ্যে হজন বা আছে তাই ইও না ব্যাকগ্রাউন্ডের সুবিধা লাগে বলি সি প্লাস আছে না সি প্লাস আছে না ও এই ও সি প্লাস তো আছে তো চট্টগ্রাম টিভি সাকাইয়া টিভি তো যা হোক আচ্ছা আচ্ছা যাও তো যাই হোক আজি অনারারে সংসার এবং নির্মাণের কথা হই ধর্ম দেশনা উপকার করিব তো আজিয়া দেশনা কা একখানা অন্য রকম সাজাই আরা তো সাজানোর কারণ আছে প্রায় 15 বছর পর্যন্ত বার্মাত আসা যাওয়ার মধ্যে আসলাম দশ বারো বছর তো এনে লেখাপড়া করছি তো এই বারমাত তো নাই আনার পরে কিছু কিছু চেতনা উৎপন্ন হই হয়তো লেখানা কানা চেতনা উৎপন্ন হই ওই দেশনা দিলে ভালো হইব আগে তো মনে করছি আমাদের দেশনা দন এত সহজ নয় দেশনা দন এত সহজ নয় ধর্ম দেশনা হয়তো খুব গুরু গম্ভীর সহজে বোঝানো যায় দেশনা দিতাম না পরবর্তীতে চেতনা করুণা চেতনা উৎপন্ন হয়ে দেশনা দিলে ভালো কেনা কেনা অভ্যাস করি আমি দেশনা দি বেলায় অভ্যাস করি যাতে বেগুনের উপকার হয় তো দেশনা দিতাম যায় বহু রকমের সমস্যা থাকে তো দেশনা দিলে ফুললে ফুললে মানুষ আইত পরবর্তীতে আর মানুষ নয় তো বুঝে গেলাম যে ও দেশনা না বুঝে কিন্তু বুদ্ধর হঠাৎ তো ভুল নয় কিন্তু বুঝানোর কেন সমস্যা আছে যে জিনিস আবার আই সূত্র অবিধর্মর এ সূত্র এ ধর্ম বিনয়ের মধ্যে সূত্র হতা কম হই অবিধর্ম বেশি হই অবিধর্ম বুঝাইতাম যাই না খুব কঠিনত পড়ে গিয়ে সমস্যা পড়ে গিয়ে তো সাধারণ সংসার সাংসারিক মানুষ অবিধর্ম কেনে বুঝে তো দেশনা দিয়ে কিন্তু অবিধর্মর কথা কোনে দিবে সব কোনে কিন্তু আর মানানো থাকে
তার মানে ওই ছিদ্র কলসির মধ্যে ফানি দানার মতো না থাকে আত্মা বালুসরণ মধ্যে ফানি দালানোর মতো এ যখন উনি উনের উনানার পরে না থাকে মানবিতার তো মানুষ যারা যারা আসছে পর্বতে অনুষ্ঠানের মধ্যে তারা রাত দেখানো যায় নিজের সমস্যা ওই এই মনে করে নে তো আয় একটা বিকল্প পদ্ধতি চিন্তা করছি বিকল্প কি কিনলে না বুঝি এবার কি ধর্ম নয় না একমাত্র ধর্ম আছে যে তো পরমার্থ ধর্ম এই যে অভিধর্ম অভিধর্ম না বুঝলে তো মনুষ্যত্ব জীবন লাভ অর্থ বহন হইব বুঝন করবো তারা বুঝা করবো বুঝন করব তো এখন কি করছি সরহালে লেখাপড়া করছি যে স্কুল কলেজের মধ্যে কেন হতা মনে হইতে এভাবে যদি অভিধর্মরে সচিত্র প্রত্যক্ষভাবে যদি বুঝায় কেন না বুঝাই না বুঝিব তো শুরু করলাম বান্দরবন তো যায় অর্ডার দিয়ে ওকে বোর্ড আনি তখন সরহালে আর্টিস্ট আসলাম চট চট করে আঁকি ফেলাই দিল ছবি তো এই ছবি দিই যখন প্রয়োগ করে দেখালাম আস্তে 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 শ্রোতা বাড়ে নিশ্চয় বুঝে আগে তুলনা বুঝে তো এখন তো এই জঙ্গলর অবিধর্ম জঙ্গলর অবিধর্ম দেশ না শরৎ পঁচি তার মানে কি সরার মধ্যে ফুটি মাছ আছে আর সাগরের মধ্যে হাঙ্গর মাছ আছে নয় না তো সরাত আঘাত মধ্যে হাঙ্গর মাছ খেয়ে থাইব তা আঙ্গর মাছ করলে তো সাগরের লামন করে ওই ফুটি মাছই বে পুঁতি মাছের শিক্ষি বে এখন সাগরের লামে গিয়ে গেল তার মানে চিটিয়ার লামে গিয়ে গেল তো গত বছরে গেছিলাম এবছরে ঘুরে তো ধর্ম দর্শন পরিষদের পক্ষ তো ই তারা আবার হয়তো বাঁধে গত বছর তো অনুষ্ঠান করছি হয়তো এখন এবছর ঘুরলে কেন আ হয়তো আর হতা মাইছে ন বুঝে উজু হয়ে দিতে আয় কটা মান বান করিতে নয় হয়তো মানুষ ন বুঝে তো ধর্ম আরও কষ্ট এই তারাও কষ্ট আর্থিকভাবেও ব্যয় কিন্তু আহারা তো ধর্ম শূন্য খামাতি অর্থাৎ জগতের মধ্যে শ্রেষ্ঠ দান যদি থাকে ধর্মদান আজি এই ধর্মদান উভয় পক্ষে যে ধর্ম দেশনা দিব ধর্ম কঠিন আর যে ধর্ম দেশনা শ্রবণ করিব শ্রোতা উভয়ের মধ্যে কেউ শ্রদ্ধা উৎপন্ন হইব পুণ্য উৎপন্ন হইব জ্ঞান উৎপন্ন হইব প্রজ্ঞা উৎপন্ন হইব জ্ঞান সুখে দি ন মরিবার আগে যার যার মতে নির্বাণরে সাইত পারিবে ন মরিবার আগদি হইলাম আর মরণের পর নির্বাণ এবার ব্যক্তিগত ব্যাপার মরণের আগেও নির্বাণ আছে তো স্বর্গ মার্গ ফল আছে না স্বর্গ মার্গ স্বর্গ ফল ন মরিবার আগে যাহাতে এ ধর্ম প্রত্যক্ষ করিতে পারে তো আস্তে 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 এভাবে আজিয়া আয় তো হতা নজানি হতা নজানি সাত গায়া হতা হতা হয়ে নজানি বাঁচি যাই সাধু ভাষা নজানি ইংলিশও পুরোপুরি নজানি সাত গায়াও নজানি ক্যাঙ্গুরো হইম কিন্তু আর ওই তারা লামার যারা ধর্ম দর্শন সেবা পরিষদ আছে ই তারা লামার তো লামাইলি ক্যাং করতাম গরিস গত বছর তো গুজো এবছর গরিস মানুষ আইত ন আর যে দেখিতে মানুষ তো আইয়ে কারণ গত বছর দেশনা দিয়ে জাত আরা গৌতম বুদ্ধ মাইফ আসি কুড়ি অসংখ্য এক লক্ষ কল্প কাল পরে গৌতম বুদ্ধই হঠে মাইফ রাজকুমারী আসি হঠে আইনে গৌতম বুদ্ধই কুড়ি অসংখ্য এক লক্ষ কল্প কাল পরে চিন্তা করিছন তো গত বছর দিলাম জাতক কিন্তু মানুষ জাতক খুলি উত্ত নচায় জাতকর কথা হলি উত্ত নচায় কিন্তু নিজের হতা হলি নবুঝি নবুঝি মাইচের হতা বুঝে নিজের হতা নবুঝে ব্যবহারিক অভিধর্ম আছে তো হন তা না ব্যবহারিক অভিধর্ম ব্যবহারিক নিজের
দৈনন্দিন জীবনত অবিধর্ম এখন যদি হই উগ্র উপমা দিদি ও আরা তানির সারি আরা হতে ফরান প্রাণ আছে ফরান তানি আর সারি এখন আয় যদি হই একবারে আরা ধর্মের মধ্যে শেষ পর্যায়ত হইতে শেষ গন্তব্যত হইতে শেষ গন্তব্যত কি হল হই পাঠান গন্ত না কি পাঠান ইদানি পাঠান পাঠ বহু জায়গা অর নেটক দেখা যায় পাঠান হেদু পচায় আরামনা পচায় আদিবাদি পচায় আনন্দরা পচায় সমানন্দরা পচায় সাহাজাদা পচায় আয়া আয়া পচায় নিসায়া পচায় উপনিসায়া পচায় পুরে জাতা পচায় পচায় জাতা পচায় আসেওয়ানা কামা বিবাকা আহারা ইন্দ্রিয়া জানা মাকা সম্পায়তা বিপায়তা আতি পচায় নাতি পচায় বিগাতা পচায় আবিগাতা পচায় হদি এক কথা হইতে গেলি শ্বাস তানে শ্বাস ছাড়ি চব্বিশ প্রকার পাঠানে যদি উগ্র যদি ব্যস্ত হয় এ মানুষ শ্মশান এ মানুষ করে তাহলে আর আয়ু ঘরে পাঠান জীবনও যদি পাঠান উপমা দিলে কি জেন্দার অজ্ঞায় স্মরণিকা হল উগ বৃত্তি লই না তুলি দিয়ে দেয় ফাউন্ডেশন দিকে নেয় উগ্র তু ফিলার যদি না থাকে ভাঙি দেয় আর জীবন চব্বিশ ফিলার আছে এই যে কান আর প্রত্যেকের জীবন চব্বিশ চব্বিশ ফিলার আছে উগ্র ফিলার না থাকিলে এ ফরান না টানি গোলা ইবে পাঠানের আয়ু বুঝিবেন না এত বড় কঠিন কথা কেন বুঝিব কিন্তু সহজ করে হইলে না বুঝিবে আজি চেষ্টা করছুম যথাসাধ্য অনারারে বুঝে গেল কি বুঝাই সংসার আর নির্বাণ নাম কি দেশনার নাম সংসার হতা হলি আর বাকি থাকিব না নির্বাণ হতা হলে আর বাকি থাকিব না পুরধর্ম তো এডে তাই যাইব গই পুরধর্ম তো এডে তাই গিয়ে গই তাই আজি সাকা হতালে দেশনা দিও অনারালে সুবিধে হব না প্রত্যেকের সুবিধা হবো না কারণ এটা তো বেগুন নাগরিক শ্রেণী ফাঁস না করে ফাঁস গেছে বুঝলেন বেশিরভাগ দেখা যায় যে প্রাইমারি লেভেল ও চুল ফাঁকনা ফাঁকনা হতে কিনা আছে তাই তো প্রাইমারি ও নজাই রম আছে তাই বুঝিব না অবিধর্ম বুঝত না বুঝিত পারিবে আজি সহজ ভাষা হয়ে গেলে চেষ্টা করছো আনারা বেগুনের মঙ্গল তাহলে আজি মনে করিবেন দে ইয়ান একটা ধর্ম ক্লাস করি দেশনা হয়ে গো ধর্ম ক্লাস হোক ধর্ম ক্লাস হতো চলিব দেশনা না ভালো হবে না নয় গো আর একটা মনে রাখিবেন আর স্ট্যান্ডার্ড করতে যাই স্ট্যান্ডার্ড করি দিই ব্যাগ দিক দিকে স্ট্যান্ডার্ড কিন্তু স্ট্যান্ডার্ড করতে যাই আর মনের ভিতরে খালি হয়ে যাই কিছু তো বুঝি নভাল্লাম কিছুতে বুঝে না ভাই বর্মার মধ্যে মোগক সিয়াডক মোগক সিয়াডক মোগক সিয়াডর হতা গুণ হতা কি হইও আর বিজ্ঞ হিসেবে তো প্রকাশ করি না পারে বিনয় মতে একজন সুদক্ষ অবিধর্ম পণ্ডিত যে বান্তে নির্বাণের আগে যে বান্তে নির্মাণের আগে কি হই তোমরা বালা করে থাকিও বহু বছর পর্যন্ত তোমরা রে দেশনা দিয়ে ধর্ম উপদেশ দিয়ে এখন রেলগাড়ি সারে রেলের রাস্তা বাঁগিয়ে গই রেলর বিদ বাঁগিয়ে গই সাক্কা খোয়া গিয়ে গই রেলর চালক পাইলট মারা গিয়ে গই বালা করে থাকিও তার মানে কেউ বুঝি ন পারে ফুরি ফলানোর পরে ব্যাগ দাঁতু বুঝছে কি বুঝছে
তো যাই হোক আজ আমাদের দেখানো উপকার হোক দেশানার নাম কি দেশানার নাম কি নির্বাণ সংসার কি এবং নির্বাণ কি ইয়ে নারা তো বুঝিলাম বলু ইয়ন যদি ন বুঝি নির্বাণ আশা করানো যায় এ সংসার দুয়ো শব্দ বাঙ্গ সংসার বার বার সংগত কি সংগত বার বার পুনঃ পুনঃ সার অর্থ বিচরণ সার অর্থ কি বিচরণ বই বই দেশানা দিলে বুঝতে না মনে থাকবো না ওই থরুম আছে থরুম লাগুরি দে দে মানে জুরি থরুম জাঙ্গা এর কিছু দিলে থাকে না পানি দিলে থাকে না এ অনারার মনে দে ওই ছিদ্র কলসির মতো এখন মনে থাকবে না না থাকবো মনে থাকবে না না থাকবো বালা লাগে না না তো আশা করা যায় তাইলে বালা হলো তই সংত্ব কি বারবার বারবার আনারা হালকা মনে নবজ দৃঢ় দৃঢ় সংত্ব দৃঢ় সংত্ব সম্যক সংত্ব সংগতিত কিন্তু এক্ষেত্রে বারবার সংত্ব কি সার অর্থ কি হ্যাঁ বুঝে গেলাম বারবার বিচরণ এখন ব্যবহারিক জীবনের মধ্যে চিন্তা করে শোন এবার ও হয় না এবার চিন্তা করিবেন দেশারা দিবে দে এই জায়গা এবার মনে মনে আত্মা মুগুসিয়াদের মতো হইতে গেলে খানো দেউ ন জ্ঞান দে বুঝ তুও 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 তুই তো হবে খান দে শুন মন দে মনে রাখ চিন্তা কর তু সন্ধান কর শ্বাস কর সন্ধান কর এ হতাওয়াল লই থিওরিটিক্যাল পর্যাপ্তি প্র্যাকটিক্যাল নিজে নিজে তুব চিন্তা মন জ্ঞান দিয়ে নেই তুব আসলে এ কথা ঠিক কিনা কারণ বুদ্ধ ধর্ম স্বখ্যাত সুব্যাখ্যাত কি দ সুব্যাখ্যাত ধর্ম সহজ সরল ভাবে সুন্দর সহজ করে ব্যাখ্যা করে দিয়ে বুদ্ধ হই গিয়ে কারণ বুঝিলাম বল কারণ আনা ধর্ম মধ্যে এ সংসার বিরাট অট্টবহ গভীরতম গভীর গভীরতম গভীর গভীরতম গভীর তাই সুতরাং আজ ইয়া উগ্র শব্দ ফাইলাম সংসার অর্থ কি সংসার অর্থ কি উগ্র শব্দ যদি বুঝো বুদ্ধরে ফুজাও প্রতিটি শব্দ ত্রিপিটক 84,000 ধর্ম স্কন্ধ এক এক বুদ্ধ কারণ বুদ্ধের বচন এবারে যদি বুঝে এ বুঝনোর জ্ঞান জন্ম জন্মান্তরে আর আর উপকার তাইব উপকার তাইব না নয় যা তাহলে বারবার কি বিচরণ করে বারবার কি বিচরণ করে বুদ্ধ হতে জায়াতি জিরতি মিয়াতি খ জায়াতি জিরতি মিরতি জায়াতি জন্ম হই জিরতি জীর্ণ অর ফরিভক্ত অর থাকি যায়
মেয়াতি মরি যাইবগো মেয়াতি মরি যাইবগো ফালে হতা হনে বুঝিব আর ভাষা সহজ গরর হতা জন্মলি জন্মলি জরাব বিয়াদি ন হব মরণ ন হব এই বিয়াইতে সংসার তা আর কি মনে করি সংসার বাবা হাতে সংসার করতে জেনে যে দুঃখ পায় হইতার নি আর সংসার এ বস্তা ইয়ে তোমার সংসার এ বস্তা ইয়ে খারাপ সংসার এইবারে সংসার নয় এইবে এইটা উগ্র অবস্থা এইবে উগ্র কি কিয়ের অবস্থা সামাজিক অবস্থা সামাজিক অবস্থা অবস্থা একা থাইন্য ভারি তো একা একা ভারিবে না ব্রত ধর্ম ভালো করা মারে কি করা মারে সামাজিক পারিবারিক ব্রত ধর্ম ব্যাকুনে যেহেতু ভালন ঘরের তুই ন ভালালে কেন এই ধর্ম পারিবারিক আরা হতে ইয়ে না পরিবর্তন সাংসারিক হ্যাঁ সাংসারিক হয় না সংসার সাংসারিক হয় না কিন্তু বুদ্ধ এ হতা ন বুদ্ধ কি হতা হই বুদ্ধ হতে খান্ডা নাঞ্চা পারিপাডা ডাটু আয়াতনা নিচা ওয়াতামান সংসারতি পাওচ্চতি খান্ডা নাঞ্চা পারিপাডা ধাতু আয়াতনা নিচা ওয়াতামান সংসারতি পাওচ্চতি কি হই বুঝবে না বুদ্ধর কথা না বুঝিলি নির্মাণ ভাবেন না খান্ডা স্কন্ড খান্ডা মানে কি ধাতু ধাতু মানে কি চারি ধাতু চারি ধাতু পরে এগো আয়াতনা আয়তন আয়তনা মানে কি আয়তন খান্ডা নাঞ্চা পাডি পাডা ধাতু আয়তনা নিচা ধাতু আয়তনা নিচা ওয়াটামানা ব্রত ব্রত মানে বর্ত বর্ত মানে গুড়া ঘুরা ঘুরা গুরপাক খাওয়া রিসাইকেল গুলি থাকে বোধ রিসাইকেল গুড়ি থাকে বোধ কি ঘুরে হর্ত অত কি ঘোরা ধানির মতো ঘুরে দে গরুর ধানি নো আছে ঘুরে দে অবিরাম অবিরাম ঘুরে দে স্কন্ড স্কন্ড ঘুরে স্কন্ড হুয়া হাঁসুয়া স্কন্ড শব্দের অর্থ এই দে সমূহ স্কন্ড শব্দের অর্থ কি সমূহ হ রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান বিজ্ঞান কি দি দন্ত্যা না মদন্য না দন্ত্যা না দিলে প্রযুক্তি মদন্য দিলে মন চিত্ত মদন্য দিলে কি হয় মন চিত্ত দিন জন দিলে প্রযুক্তি বিজ্ঞান তাই দিন জন দিন জন ন দিবে মদন ন দিবে তে উই আনা হ উই আনা পালি ভাষা কি উই আনা পালি ভাষা কি উই আনা বিজ্ঞান মাতা গনি পালি ভাষা কি উই আনা বিজ্ঞান ইবি স্কন্ড রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান ইয়ন যদি ন জানো অনে ভুল পথ যাবে ওইটার হাতা মনে খানা দেয় ওইটার হাতা মনে খানা দেয় সংকীর্ণ মেমোরি সংকীর্ণ এক জিবি তোমার তো লাগে তো কত জিবি লোড হইব না সংকীর্ণ মনোবিদরে ইবেগুনের উবেগুনের খার হতা দিম এখন খার কথাটা নির্মাণ যাবে বুদ্ধ সময়ে আমরা অন্য না কি জানি পুরানা খাস্যপ অন্য না পুরানা খাস্যপ অন্য না মুখ খালি গোসাল অন্য না বেশি হয় তার না ছজন আছে দুইজনের কথা হয় মুখ খালি গোসাল কি হইছি এটার এটার দৃষ্টি হে মুখ খালি হে মুখ খালি গোসাল তুই 40 লক্ষ কল্প বাইরে যে নারিবে
40 লক্ষ বাইরেও যাইনো মারিবে 40 লক্ষ ভিতরেও মুক্তি পাইবে না মুক্তি পাইতো না কি হইলাম 40 লক্ষ কল্পের বাইরেও বাইরে যেতে তো না 40 লক্ষ ভিতরেও তোমার মুক্তি হইতো না তুমি তোমার নির্দিষ্ট কাল্পনিক ভাবে এভাবে চিন্তা করি মানুষের মধ্যে ধর্ম প্রচার করে সঠিক হইব না নব পর্বতিতে হইব আর লেকচার মধ্যে এই ব্যাখ্যা আমার উপমা মনে রাখুন এবার কি নাম মুখালি গোসা মনন তাইব ম কর্ম খসম লক্ষ লসালি ক মুখালি গোসাল পালি ভাষা মনে তাইব না মনে তাইব না কি না মুখালি মুখালি গোসাল তো আরোগ্য ফুরানা কাশ্যপ নামই দে সাংঘাতিক যে ফুরি ছিলাম সাংঘাতিক কিরম সাংঘাতিক নাথি পুণ্যা নাথি পাপং নাথি নাই পুণ্যা পুণ্য নাথি নাই পাপং পাপ পাপ পুণ্য নাই কি নাই পাপ নাই পুণ্য নাই পাপের ফল নাই পুণ্যের ফল নাই পাপ পুণ্য নাই এরকম দৃষ্টি কত বড় পরিষদ পরিষদ বড় বেগুনি তার কাছে যায় প্রায় ইয়ে নয় যে বুদ্ধের বুদ্ধ জীবিত থাকা কালেও আসিল তারা এতে কি উপদেশ দিত তার লেকচারের মধ্যে জোর দিত যে তোমরা যত কিছু ঘুরিবে করো উপমা দিয়ে দে প্রাণী হত্যা করতে 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 স্তূপ বানা গেল হয় মাংসর স্তূপ বানা গেল তবু বলে ভাব হইতো না এরকম মতবাদ পৃথিবীর শান্তি আইব না সমাজের শান্তি আইব না নিজের জীবনে হইব না এ তাহলে তো বুদ্ধ হতে ইতারা যে নরক যা আড়া বেগ কাটা বন ডেকে না ওনারা কাটা বন কাটা বন যারা কাটা বন ন দেখন ঝাড় ঝাড় কাটা বন তাহলে বতল বতলের মধ্যে সুইচ দো সুইচ কি দিবা পাতে কে এনে ছোট ছোট ফেরাক নাম আছে সুইচ ফেরা এই দি রাখো যত দিব তত থাকিব দি ইয়ে না তা আর নিলে যেত ন ঠিক তেমনি তারা মতবাদ এটা বতল সুইচ না কাটা জবর মধ্যে কাটান না কাটা হন দিন কমত না ঠিক তেমনি তারা মতবাদ এমন মতবাদ যারা তারা মতবাদের মতবাদী হইলি তারা দৃষ্টি গ্রহণ করছি ব্যাগুন অবিজি নরক অবিজন নরক ইদে বটলের মতো অবিজন নরক ইদে ওই কাটা বনার মতো ঝাড়ের মতো এডে গেলে নোয়াইয়া একবার নোয়াইয়া কতক্ষণ পর্যন্ত থাকিব কতকাল এক অন্তর্কল্পকাল পর্যন্ত থাকিব যেমন দেবদত্ত যেমন দেবদত্ত আইব না আয়ুষ্কাল কত হ্যাঁ কি অন্তর্কল্প পুরা পাঁচজন বুদ্ধ যাইব কই ক বুদ্ধ যাইব পাঁচ বুদ্ধ যাইব কই পুরা পৃথিবীর ধ্বংসকাল পর্যন্ত দেবদত্তর নরকের আয়ু হত পৃথিবী ধ্বংসের কাল পর্যন্ত দেবদত্ত নরকা আয়ু হত পৃথিবী যদি শিকার ন করতু অপায়ে যাবার আগে যদি পাপের প্রতি অনুতপ্ত নইতু আরেকখান ধ্বংস নইদে পৃথিবীর মধ্যে যায় ওই নরকের মধ্যে আবার বুক করতু যেমন দোষী সাব্যস্ত হইলে বিচারের মধ্যে নরক যখন এ মানে কারাগারে যখন যার কারা বুক শেষ নহন পর্যন্ত কি ঘুরে কারা ঘুরে কি ঘুরে কারা ঘুরে
পৃথিবী এই পৃথিবী ধ্বংস হইলে আর একখান পৃথিবী ওই নরকের মধ্যে ট্রান্সফার হল এরা যে ভোগ করো পাপের আয়ু ক্ষয় নয় হওয়াই দিলাম উপমা উগ্র নাম কি মুখালি আর উগ্র নাম কি তৈলি কি কারণে তুমি নিজরে নিজে ন বুঝো রূপ ন বুঝো বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান পঞ্চস্কন্দ নিজের নিজর সুলোর আঘাত তলা ছাড়ে তিন কি আছে ইয়ে ন বুঝে এতালা মানুষের কথা তুমি জিও মনে শিওন মন ভিতরে রাখে এ কারণে তোমার বিপদ বিপদ করে ন হলো ওই তার কথা উনে ওই তার কথা উনে সবচেয়ে নিরাপদ নিজেকে জানো সবচেয়ে নিরাপদ কি নিজেকে জানো যা স্কন্ধ হিসাবে মনে রাখো না কি হিসাবে ধাতু ধাতু কেন আছে ধাতু অর্থ কি ধাতু রূপ ধাতু অর্থ কি আকর্ষণ ধাতু অর্থ কি স্বভাব ধর্মরে আকর্ষণ করে স্বভাব ধর্ম কি করে আকর্ষণ করে যেমন চক্ষু ধাতু বাইরে আলম্বন বাইরে কি আলম্বন আলম্বন ধাতু দুয়া আকর্ষণ করে না নগরে চক্ষু ধাতু হইবে কি বাইরে আলম্বন চাই না নসায় বাইরে আলম্বন চোখের মধ্যে ফরে না নভরে ইবে হলো চক্ষু ধাতু চক্ষু প্রসাদ ধাতু ইবে হলো আলম্বন আলম্বন ধাতু দুয়া একত্রিত হইলে কি হয় চক্ষু বিজ্ঞান কি বিজ্ঞান চক্ষু বিজ্ঞান কি বিজ্ঞান চক্ষু বিজ্ঞান ভোগ ধাতু ওই চক্ষু ধাতু আলম্বন ধাতু চক্ষু বিজ্ঞান ধাতু তিন্ন একত্রিত হই তিন্ন একত্রিত স্পর্শ হই কি হই স্পর্শ হই তিন্ন একত্রিত হলে কি হই স্পর্শ হই স্পর্শ হইলে কি হব দুঃখ উৎপন্ন হইব স্পর্শ হইলে বেদনা দুঃখ বেদনা সুখ বেদনা কি হইব বেদনা হইব হবে না হইব তাই আরা কি দিখাড়ায় বেদনা লো আরা সাম্রাজ্যের মধ্যে কোন জায়গাতে মধ্যে আছে আরা বেদনা বেদনা মানে কি অনুভূতি আরা সাকায় হতা হলে ওয়াহ ব্যথা ভাই কি ব্যথা ভাই ও শারীরিকভাবে ব্যথা ভাই আর কি ভাই ও মানসিকভাবে খুব দুঃখ ব্যথা ভাই মানসিক ব্যথা আছে না নাই শারীরিক ব্যথা আছে না নাই এই ব্যথা তো এটা লাই উপমজ্ঞ দিন আরা মনের ভিতরে ইয়ে না কার সংক্ষেপে নিগ্রন্থ না পুণ্য না নিগ্রন্থনাথ জন্ম হয় এটা বৈশালী নিগ্রন্থনাথ খুব গরিবের মায় বা গরিব ফরবার পরিবারের মধ্যে জন্ম লইয়ে হইতে গেলে নর্তকী নাচ গান করত নাচ গান করে দেয় মায় ঘর হওয়া নিগ্রন্থ পর্বতীর নাম হইয়ে দেয় যাক বৈশালী জন্ম হইয়ে উপযুক্ত বয়সের মধ্যে সংসার হইয়ে তার মানে পরিবার হইয়ে বছরে গো 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 ফই পারিবারিক সমস্যা অভাব সামলে নভারি কি হইয়ে বোর হতে অব বড় দুঃখ বড় দুঃখ আর সংসার ত্যাগ করলে কেন হয়তো কোনো আরেকজন দেখিও নেই মায় ভরাতেই হব আর একজন দেখিও নেই না না আমাদের বড়ই দুঃখ আয় এ দুঃখ তো মুক্ত হইবেলা ধর্ম তো হইবেলা যাই গে ও ধর্ম তো হইতে হইলে তো যাও যাও ধর্ম তো হইতে হইলে সারে আর অন্য ব্যাপারে স্থান নাই তাহলে গেল গই যাইবা সব কি আছে শরীরের মধ্যে উগ্রদূতি আছে চুল খারি ফেলাই জঙ্গল গিয়ে গই জঙ্গল জন্মের পরে দিন মাস বছর ন না জিবে ফিন্দি এবে সিঁড়ি যা এ ফিন্দনি তুয়ায় দুতি আর একখান দুতি বেল্লায় তুয়ায় বেল্লায় খুব খাবারের অভাব দিন আসিল এই সময় ন ভাইয়ে নে খাবার ফিন্দে কত দুঃখ আই সংসার দুঃখ সংসার দুঃখ নভারি অভাবে সুবাই নভারি আয় আয় গেলাম আবার আর এক দুঃখ দুজি খাওয়ার দুঃখ কি দুঃখ দুজি খাবার দুঃখ অনারাও এই দুঃখ তো আছে তো খাইবার দুঃখ তাগিবার দুঃখ খাবার দুঃখ সুন্দর সুন্দর জিনিস বানাবার লাগে হয় না নয় এরকম কত দুঃখ নয় না এই অন্ত মিটেট পারে বলে না আছে মিটেট নভালি তো দায় যাবার পথ পাইব তো পাইব না নভাইব
অতীতের মধ্যে সংসার সামলে না পারে বোধনে দায় যায় সংসার তো দায় যায় না নো যায় তো এখন সামলে না পারে দেখে তো উমা দুঃখ তো আর আবার ধরে কি দুঃখ হর দুঃখ কি দুঃখ বস্ত্র কি দুঃখ বস্ত্র দুঃখ না দুত্র এ দুঃখ আ দুঃখ ন লাগে দুঃখ করে ত্যাগ করে বেলা আসে না না আসলে সংকল্প খুব ভালো নিষ্ক্রম্য সংকল্প কিন্তু স্মৃতি প্রজ্ঞা নাই নভার দে দুঃখ করে সহ্য করি নভার আসলে খুব উদ্দেশ্য ভালো আছে কিন্তু গুরু নাই তো এ নভার দে কিন্তু গুরু নাই তো এ নভার তো কেন করিব আহা গুরু তো এনো ভাই মনে জিও নাই ভালো করাম করিব এখন গুরু তো তো এনো ভাই নভার দু খাওয়ার খর ফিঙ্গার ন ওগস ছিল গিয়ে গে আনারা শিল দিলে হব পানা দিবা তা আদি না দানা হাসো না না এতে নিজে নিজে অজ্ঞশীল ভাই তার মানে আজে ওইটা আর খর ফিঙ্গার ন এই অজ্ঞশীল এই অজ্ঞ কি শীল ওই খতালে মিলি যার গই নি গ্রন্থ গ্রন্থ মানে কি জটা নাই আর জট নাই আর অতাইবে লই না কিলে বন্ধন থাকতাম এই দুঃখ লই কিলে থাকতাম এই দুঃখ ন থাকুক এই দুঃখ জটা ন থাকুক কথা নফিন টু হন নফিন দে এখন ভারতের মধ্যে হন নফিন দে আছে না নাই বহুত পুরানা ধর্ম ভারতের মাটির মধ্যে বহুত ধর্ম প্রবর্তন হই বহুত ধর্ম প্রবর্তন হই এই পুরানা ধর্ম সমূহের মধ্যে জৈন ধর্ম আজও টিকে রই টিকে রই না নরে এই নিগ্রন্থ ধর্ম হই যে জৈন ধর্ম এক যা এখন গর তো নেলি দে উগ থাল আসে মানে যে তো কুঞ্জি কুঞ্জি হাইতো কে হাইতো কুঞ্জি কুঞ্জি হাইতো থালে যে বছরকে বছর টিকিব না ওয়া থাল হলে বছরকে বছর টিকিব না থাল ছিদ্র হয়ে যাবে আর উগ থাল তো হইতে ও মা আর উগ দুঃখ আজি হইতে আর থাল খাইতাম নয় থালর বিক্ষা খাইতাম না এখন কি করে হাই সাইটেঙ্গে করে লে লে খাই দুশীল হবশীল ইয়ে গো আচরণ কি আচরণ কি আচরণ হয় এই তো না সেদে আর কিভাবে জানিলাম যদি বুদ্ধ ন হইতো ত্রিবিতকর মধ্যে দেশনা মধ্যে নয়তু ইতারার সম্পর্ক হতা ন জানতাম জানতাম না ন জানতাম তো কি কইতাম আরো কো এভাবে গেল থালে না হায়া মাইনছে কর সামনে দি খালি মাড়ি মধ্যে দে মাড়ি তুন এই যে কি হব খুব ইয়া কথা খারাপ আর কথা কম করে ইয়া তীর্য প্রাণী মতো হাই দিয়ে যাই হোক তিন নম্বর দুয়া তাল নাই চুল খাইতে যায় উগুন নদরে ধরে না নদরে উগুন ডরে প্রাণী হত্যে কিলে করতে উগুনের মধ্যে তো উগুনের ডিম মরে উগুনের মরে এখন খাদি গেল এখন খাইতাম না আগে তো খাইতে আইতি এই যে প্রাণী হত্যা আমি দুগত মুক্ত হয়ে গেলে আসি হয়তো কিল্লা মানুষের দুঃখ দিতাম এ হইতে আর চুল ন খালে চুল খারানো দুঃখ বাদ যেন বহু কই ও চুল এত অত্যাচার করে আমরা মর তরাই খম বুঝিব মায়ের বেশি বুঝিব কিভাবে বুঝিব চুলের যত্ন ইত্যাদি বুঝে কিন্তু লোভতি স্থিতি করিলে মনে করতো না সুন্দর সুন্দর জিনিস অ্যারোমেটিক কসমেটিক কিনি দেওয়া ভগবতের কিন্তু ক্ষত রকমের যে কালার ঘুরিব ঘুরে ঘুরে রাখিব এই চুলের যদি মায়ে ভরা আজ এক সপ্তাহ দুই সপ্তাহ তেল নদী সাবান নদী শ্যাম্পু নদী রাখন কি যে অত্যাচার করিব এই সময় সাবান শ্যাম্পু খরে পাইব হব না এই সময় সাবান শ্যাম্পু হব না কেন করছি এ চুলবে আর ন খারে ঠক যত অত্যাচার করো চুল এতালা হয় অনারা আরোগ্য মানুষের কথা বুঝো না আচেলাকা অচেলক কি নাম অচেলক অচেলক হ্যাঁ কি নাম কেশ কম্বল অজিত কেশ কম্বল কি নাম অজিত কেশ কম্বল কেশ কম্বল মানে কি একটু শব্দ হইবে বাইরে এসে দে শীতকালে চুল এত ঠান্ডা
গরম খালে চুল এত গরম কেন সহ্য করে এই ব্যবগা আচরণ বহু আচরণ ইয়ে নফিনে নফিনে দুই নম্বর বেগি লে হাই তিন নম্বর বেগি চুল নহারে গোসল করতে যায় দেয় বাউ গদেরি কীট পতঙ্গ জলীয় জলাশয় কীট পতঙ্গ মরে তো আজ হয়তো গোসল করতে না জীবনে সার্গ ব্রত ফেলাই হওয়া ভারতের মধ্যে ইতারার পরিষদ বড় ইতার পরিষদ কি ইতার হতা ইতারারে সাইতে যা তাহলে নিগ্রন্থ নাতর পরিষদ কত ওই 500 জন কত জন ইয়ে ঘরে থাকে রাজগীরের মধ্যে বিপুল পর্বতর নিচে হওয়া পর্বত আছে বিপুল পর্বত পাণ্ডব পর্বত গৃদ্ধগু পর্বত ইসিগিলি পর্বত ব্যাপার পর্বত হওয়া পর্বত ফাঁকে 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 হওয়া ফাঁক সৌয়া হওয়া ফাঁক উগ্র এক একজন থাকেতে কিন্তু কোনদিন খোঁজা জগৎ তর্ক বিতর্ক নগরে কোনদিন খোঁজা জগরা তর্ক তর্কা তর্কা তর্কি নগরে করেন না নগরে আরা কিন্তু গরিব গরে নগরে গরে না নগরে আরা বান্ধে অনারার ইয়ে তর্ক নগরে অনারা আরা তর্ক নগরী কিন্তু ইতরা নগরে কারণ যা যা ব্যস্ত তর্ক করিবার সময় আছে না হয় না নয় তো এইভাবে থাকিয়ে গেল ও মাসে সার্বতিথি অষ্টমী অষ্টমী নমাসে দুয় পূর্ণিমা অমাবস্যা নমাসে ইতরারে দর্শন করতে যাব দে পূজা করতে যাব দে আশাপাশি আরও নাসিল না পুরানা কাশ্যপ আসিল না নাসিল গয়া কাশ্যপ নদী কাশ্যপ এক কথা ভারতবর্ষের মধ্যে দেখ কিছু হয়ে গেলে দি পুরবেলা বারাণসী হিমালয় তিন জায়গা ওই দে সন্ন্যাসীর আবাস সাধু সজ্জনের আবাস ভূমি সাধু সজ্জন আর্য নয় আবার আর্য আরোগ্য হতা আলাদা তারপরে এই সাধু সজ্জনেরা এরে বাসবাস করতে তো তার মধ্যে এটা আলোচনার মধ্যে উড়িয়ে বোধে নিগ্রন্থ কি গ্রন্থ এবার নিগ্রন্থ অত বুঝছেন না কি কি হন নাই নিগ্রন্থ হন না হন নাই লে লে খাই হন হন চুল নহারে গোসল ন করে এর অর্থ কি নিগ্রন্থ হরে থাকে বিপুল পর্বতর নিচে 500 জন শিষ্য 500 জন 500 জন শিষ্য 500 জন শিষ্যর মধ্যে ব্যাকরণের উগ্র বড় থাকে ইভেন নাম হয়ে দে আচেল কাশ্যপ কি নাম কাশ্যপ তো বহুত কাশ্যপ আছে দেখা যা দে আর বই তৈ ঘুরি দে কত কাশ্যপ আছে তাই এর মধ্যে আচেল কাশ্যপ গুরু যেন আচরণ করে শিষ্য 500 জন ব্যাকরণ আচরণ করে কিন্তু দুঃখ বারে না হমে হ সংসার দুঃখ নাই কিন্তু পারিবারিক সংসার ডুবত্ব নিলে আসে দে সংসার তো মুক্ত হয়ে গেল কিন্তু পঞ্চস্কন্ধ তো মুক্ত হইতে যে না ধাতু স্কন্ধ তো মুক্ত হইতে যে না আয়তন তো মুক্ত হইতে যে না ব্রত ধর্ম সংসার ব্রত ধর্ম তো মুক্ত হইতে যে না ক্যাঙ্গর মুক্ত নয় সাই লাগিলি তোয়াই লাগিলি তোয়াই তার মানে কি লাগিলে তোয়াই ক্লেশ কেন সহজ গুরুদি লাগিলে তোয়াই ক্লেশ লাগিলে করে না নগরে লাগিলে করে না নগরে কর্ম লাগিলে গড়ে হ লাগিলে গড়ে গড়িলে পায় ইয়ে সুন্দর হইব হ লাগিলে তোয়া গড়ে গড়িলে পায় এবারে সাইডে অনারা ফত্তি দিন খড়ে যান কেন যায় কে আজ বললেন দেয় চট্টগ্রাম বুদ্ধ মন্দিরের মধ্যে ফত্তি দিন বিয়ালে 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 প্রায় শতজন শত উপরে শতজন মানুষ ধর্ম করে প্রতিদিন যায় যার 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 ব্যক্তিগত হতা বেকনে বুদ্ধ সামনে দিয়ে যায় বুদ্ধ যাহাতে দুঃখ মুক্ত হইতে পারি হয় না হয়
প্রার্থনা করে না নগরে ও মা কিলে প্রার্থনা কর দুঃখ মুক্ত ওই ফা দুঃখ মুক্ত ওই ফা তবে দুঃখ মুক্ত ওই ফা প্রায় মানুষ না হয় বেশিরভাগ হয় কি আর সংসার কানা সুন্দর হয় ফা আর ফুয়া ইঞ্জিনিয়ার হয় ফা বিদেশ যাত্রা শুভ হয় ফা বিদেশত না আইলে কানা সুন্দর করে ঘর ফসি ফা যা তো যেতে যেরকম লাগে ইয়ে প্রার্থনা করে না নগরে কিন্তু নির্বাণ চিন্তা খুব কম মানুষ চিন্তা করে করে না নগরে করে না নগরে ইনার হদ্দি ক্লেশ কি হয় রে ক্লেশ ক্লেশ মানে কি মনকে কলুষিত করে মনকে কলুষিত করে খাসারা করে দে ইভেন নামই দে ক্লেশ আর মধ্যে মন আসে না নাই আর মধ্যে মন আসে না নাই আর মধ্যে মন আসে না নাই মন ঘরে আছে সব মন ঘরে আছে হ ব্যাগন হন চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা কায় মন চক্ষু আয়তন কর্ণ আয়তন নাসিকা আয়তন জিহ্বা আয়তন কায় আয়তন মন আয়তন হো আয়তন সৌ আয়তন এ আয়তন বাইরই কি বাইরই আয়তন বাইরে আয়তন অত কি আর সাধারণ হত স্কুল কলেজের শব্দ আছে আয়তন মানে কি ও বাংলাদেশে বর্গ আয়তন হত এ আয়তন মনে করে দে কি হতা আয়তন পালি ভাষা আয়তন না পালি ভাষা কি ইয়ে না হুবহু অনুবাদ বাংলা হইতে আয়তন তার মানে আয়তন মানে কি সংসার দীর্ঘকারী সংসারকে দীর্ঘ করে বলে আয়তন বলা হয় হ সংসারকে লম্বা করে বলে আয়তন কি করে দে হনে হনে করে হ্যাঁ দেখ চকু আয়তন আয় যদি হয় কেন করে লম্বা করে ও সাইয়ে না শেষ হয় না আজ এ হইতে আর সাইতাম নয় আর সাইতাম না হয় না হ্যাঁ আজ আর খালি সাইয়ে না শেষ হয় না শেষ নয় হয় না সাইয়ে না শেষ নয় উনি এনেও গন্ড লইও খাই এনেও স্পর্শ করি বাবি এনে এ অর্থে আয়তন এ অর্থে আয়তন থ সংসারে দীর্ঘ করার বলে আয়তন মনে থাকবে না তৈলি স্কন্ডা আয়তন ধাতু অনারা কোনো কিছু না তৈবেন এই ধর্ম তৈবেন ন জানিলি অনারা যার যার কাছে প্রশ্ন উত্তর পাইবেন ইতার কাছে ভূষণ করবে বান্ধি পঞ্চস্কন্ধ কি ভান্তি ধাতু কি বা আয়তন কি ভান্তি প্রতীক সমপাত কি ভান্তি নাম রূপ কি কেনা বুঝাই দেওয়ান বেশি ভূষণ করিবেন মেইন মেইন ভূষণ করিবেন তাহলে অনা প্রজ্ঞা পারামি পূর্ণ হব অনা বাতি জ্বালায় প্রজ্ঞা পারামি দিব্য চক্ষু ভাইবার লাই আসক্তি কয়ে জ্ঞান ভাইবার লাই চতুরাজ্য সত্য জ্ঞান ভাইবার লাই এখন মাত্র বাতি জ্বালায় দিব হতে এই পুণ্য প্রভাবে সারা যশিত জ্ঞান লাভ হোক হতে ভাবি বহুত দেরি লাগিব ইজন লই না একটা ঘটনা ঘটে কারণ আরা ধর্ম দেশক হিসাবে যা জানে রে ধর্ম দেশক হিসাবে বহুত জনের হতা বলি বিশেষত পুণ্যময় অনুষ্ঠানের মধ্যে এ সমস্ত হতা উড়ে আইয়ে কিরকম আইয়ে ওয়া আজ অনুষ্ঠান হইব যাবে না সময় না এন কি হয় সময় নাই বেগুনে হয় না এখন আর তুলিছে অত কেনা আর তুলন্ত কেনা সময় নাই ও মা বেগুনে তো সময় আছে সময় নাই খনে খনে হয় বেগুনে হয় না শরম লাগে তে না তুলতে হ বুদ্ধ তাগিলে সময় নাই বুদ্ধ তাগিলে সময় নাই সময় তাগিলে বুদ্ধ নাই ফনদি নির্বাণ ভাই এখন বুদ্ধ আছে না নাই পুরো ত্রিপিটক আছে পুরো ত্রিপিটক বুদ্ধ এখন বুদ্ধ আছে না নাই অনারা কি সময় নাই ধর্ম চর্চা করিবার সময় না ভাই দেখ ধর্ম চর্চা করিবার সময় ভাই না ভাই না সময় নাই
আমার যেতে সময় ভাইব বুদ্ধ থাকিব না একটা শ্লোক মনে রাখিও মনে থাকবে না এখন যে থাকে না কেন হন তো বুদ্ধ থাকিলি সময় নাই সময় থাইলি বুদ্ধ নাই জন্ম জন্মান্তরে নির্বাণ তোয় না ভাই মিলে কি গত জন্ম জন্মান্তরে নির্বাণ তোয় না ভাই হন দিন নির্বাণ যাবে সময় না ভাইব ভাইব না তাই জগৎ ক্যা কেউ নির্বাণ যাইত না আর যারা দেশনা দি বুঝি খুব ভিতর তুন কেন গভীর ধরনের চিন্তা করে বুঝি নির্বাণ যাইত না যাব না ক্যা কা হই দি অনলাইন কি লাইন অনলাইন মানতে ব্যস্ত 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 এ কি ব্যস্ত না হইতাম না হইতাম না হ্যাঁ খুলি ছেলে ব্যাগ অনলাইন ও ইয়ো নথি এখন কি যুগ পরিবর্তনের যুগ ওগো হতারে মনা তাই ভাই আর আর পুরানো দিনের আমল যারা আর সুগের দেখা উগ্র দা থাকিলে বাদ খাই নঘুরায় এই সময়ত আনারা দেখি বেরি হন বেশ পরিবর্তন নময় বাংলাদেশ ইদানি আরা সবুতে দেখিতি হয় না না উগ্র দা থাকিলে দা মানে ঠাকর বাদ খাই নঘুরায় কারণ যুগ করে তো আর ইয়েন বাদ খোরা গিন হরা বিলল লাইনি ফর লাগে দাদি নরা যুগ বদলে গিয়ে গই যুগ বদলাব এখন আর আর আমল আর দাদুর আমলে দা বাবার আমলে ওরা আর আমলে ফলম তোমার আমলে আঙ্গুল প্রতি সেকেন্ডে যুগ বদলায় হ প্রতি সেকেন্ডে বদলায় না না বদলায় এতালে অনলাইনে রেখে একে দেখি আপ দে অনলাইনে কি রেখে এই অর্থে আপ দে এখন আপ দেখ যুগ কি যুগ এ বুড়ো মানুষ বুঝতো না ওই জোয়ান জোয়ান মানুষই তারা বুঝিব এখন কি যুগ কি যুগ আপ দেখ যুগ তার মানে আয় তো ওই হন আবার ইতার যে জিনিস সব ব্যস্ত থাকে খারাপ কিছু মন নগরি খারাপ মনে নগরি আ কইতাম সাইদে অনলাইন তো দুয়া হওয়া অনলাইন হওয়া উগোই দে সাড়ে তিন হাতর অনলাইন আর গই দে তাওয়ার অনলাইন অনলাইন হওয়া দৌয়া উগোই দে সাড়ে তিন হাতর অনলাইন আর গই দে নেটওয়ার্ক অনলাইন নেটওয়ার্কের অনলাইন টাওয়ার অনলাইন কোনদিন শেষ হইতো না গ্লোবাল অনলাইন কি গ্লোবাল অনলাইন শেষ হইব না শেষ হইতো না কিন্তু আর সুলোর আগা ঠেঙ্গা তলা তিন অনলাইন আছে তিলোর আগা ঠেঙ্গা তলা তিন উগোই দে ক্লাস অনলাইন কি অনলাইন হ দেখিলে লাগে উনিলে লাগে হ গন্ডবালে হাইতি দৈতি চিন্তা করতি সৌয়া অনলাইন ক্লেশ কি কিছুক্ষণ আগে হয়ে কি মনকে কলুষিত করে মনকে কলুষিত করে এক ক্লেশের মধ্যে ব্যাগ কোনো বড় ক্লেশ কি অবিদ্যা অবিদ্যা ব্যাগ কোনো বড় ক্লেশ অবিদ্যা অবিদ্যা তো কি অবিদ্যা তো কি সত্যরে তাকি রাখে অবিদ্যা তো কি হ দুঃখ সত্য ন জানি দুঃখের কারণ ন জানি দুঃখ নিরোধ ন জানি দুঃখ নিরোধক অষ্টাঙ্গী মার্গ নিরোধের উপায় ন জানি চারজ্য সত্য ন জানি প্রতিত্য সমপাত ন জানি নাম রূপ ন জানি আয়তন ন জানি ধাতু ন জানি ন জানিলে গুরু ন জানিলে গুরু কিলে গুরু ব্যা জরা ব্যাধি মৃত্যু এতালে বুদ্ধ মাঝে মাঝে হয় কিরম হয় হে ভিক্ষু সংঘ তোমারা খুব ভাগ্যবান এরম একটা সূত্র আছে
এ ভিক্ষু সংঘ তোমরা খুব ভাগ্যবান কিলে ভাগ্যবান হর হইতার না নরগর হতা চিন্তা করিলে তোমরা ভাগ্যবান তীর্য লোকের অবস্থা চিন্তা করিলে তোমরা ভাগ্যবান অসুর প্রেত লোক চিন্তা করিলে তোমরা ভাগ্যবান দামনর চিন্তা করিলে তোমরা ভাগ্যবান ব্রহ্মাণ চেষ্টা করিলে তোমরা ভাগ্যবান তোমার শ্রেষ্ঠ ভাগ্যবান মানুষের কি হইয়ে মনুষ্যত্ব জীবন লাভ দুর্লভ দুর্লভ মানে কি ভাগ্যবানেরই দুর্লভ তো কি ভাগ্যবান এখন যদি চেষ্টা নগর এখন যদি চেষ্টা নগর তোমরা অনদিন দুঃখ মুক্তি মিলত না অনদিন দুঃখ মুক্তি মিলত না আরোপ সংযোগ করি উপমা ও গো রেলগাড়ি রেলগাড়ি গন্তব্য আছে না নাই রেলগাড়ি বই থাকেন না এক রেলগাড়ি দুই স্টেশন প্ল্যাটফর্ম তিন সময় চা যাত্রী ওয়া হ রেলগাড়ি প্ল্যাটফর্ম যাত্রী আর কি সময় টুং টুং আনারা তো ব্যাগ রেল স্টেশন গিয়ে না এয়ারপোর্টে গিয়ে রেল স্টেশন গিয়ে মেকিং করে না নগরে মাইক্রোফোন অ্যানাউন্স করে না নগরে এখন অমুকের উদ্দেশ্যে বা দিল্লির উদ্দেশ্যে যাত্রা হয় না হয় এনে যদি ওনারা আগাম টিকেট করে না রাখলে উড়িতে পারবে না আগে হইতে গাপতি দূরে না রাখলে গাপতি যা যা লইব গাপতি ট্রেনে তুলি না রাখি তাহলে ওনারা সময় মতো যাইতে পারবে না হ্যাঁ এর কিল্লে হইতাম সাথে ট্রেন নয় সাড়ে তিন ট্রেন কি সাড়ে তিন ট্রেন না কি সাড়ে তিন সাড়ে তিন ট্রেনের মধ্যে তিন বগি আরও তিন বগি হওয়া বগি হওয়া বগি হ ধাতু বগি আয়তন বগি ধাতু বগি এ ট্রেন খাররে অপেক্ষা নগরে এ ট্রেন খাররে খাররে অপেক্ষা করিব না এ ট্রেন অপেক্ষা করিব না ওই ট্রেন অপেক্ষা করিব না সময়মতে চলিব না নচলিব চলিব তার মানে কি কি লইবে তুলি রাখ একমাত্র এক কান তুলিল বেশি ন কি তুলি লইবে পুণ্য তুলিল তই এখন তো খাদ্য পুণ্য আছে খাদ্য পুণ্য নাই হইতাম না শ্রদ্ধা থাকিলি পুণ্য হয় হোক শ্রদ্ধা থাকিলি শ্রদ্ধা থাকিলি জ্ঞান শ্রদ্ধা থাকিলি পুণ্য হয় শ্রদ্ধা থাকিলি জ্ঞান হয় শ্রদ্ধা থাকিলি প্রজ্ঞা উৎপন্ন হয় শ্রদ্ধা থাকিলি নির্বাণ পায় শ্রদ্ধায় তরতি যোগ শ্রদ্ধা থাকিলি পুণ্য হয় শ্রদ্ধা থাকিলি জ্ঞান উৎপন্ন হয় শ্রদ্ধা থাকিলি প্রজ্ঞা উৎপন্ন হয় শ্রদ্ধা থাকিলি নির্বাণ হয় ট্রেন সারি দেব ইয়ে না কাম মনে রাখে উপমা ট্রেনের উপমা হয় না নয় ট্রেন কি বই থাকে না আর শরীর বই থাকে না নিত্য না অনিত্য সুখ নে ধু আত্ম না অনাত্ম ইয়ং খেয়াল রাখিবে এই বিয়ারে যদি ভুলি যো ট্রেন যেতে ফসিব ট্রেন গন্তব্য যখন ফসিব গন্তব্য ফসিব সুগর ফানি ফুরিব হ্যাঁ জীবনে কি করলাম গর বাড়ি তেয়া পয়সা স্বামী স্ত্রী পুত্র হ্যাঁ কোন কিছু নিজ রঙে দায়িত্ব ন যদি টিকেট খালি এখন হইতে পুণ্যর পুণ্যর কাপ্তি যদি করিল তাহলে সুন্দর করে মরি পারিবে সুন্দর করে মরি পারিবে না পারিব তই অবিদ্যা বেশি তো হইও সীমিত ক্লেশ অপর নাম কি কর্মের অপর নাম কি সংস্কার কর্মের অপর নাম কি সংস্কার জীবে ভাই প্রাপ্তি অপর নাম কি বিপাক প্রাপ্তি অপর নাম কি বিপাক অনারা কেউ কেউ জানি পারণ ন জানান মানুষ থাইব প্রতীত সমুপাত ইমাস মাইন সাথে ই দাং হতে ইমাসা উপাদা ই দাং উপাদা ইমাস মাইন আসাতে ই দাং না হতে ইমাসা নিরোধা এই দাম নিরোজাতে ন আছে কি দাম ইমাসমিং সাথে এই দাম হতে ইয়া হলে উয়া হয় ইয়া না হলে উয়া হয় না ইহা উপনলে উয়া উপন হয় ইহা নিরোধে
উহা নিরত হয় কিভাবে উৎপন্ন হয় অবিদ্যার কারণ হয় অবিদ্যার কারণে সংস্কার হয় সংস্কার কারণে বিজ্ঞান হয় বিজ্ঞান কারণে নাম রূপ হয় নাম রূপ কারণে সরায়তন হয় সরায়তন কারণে স্পর্শ হয় স্পর্শ কারণে বেদনা হয় বেদনার কারণে তৃষ্ণা হয় তৃষ্ণার কারণে উপাদান হয় উপাদান কারণে কর্ম হয় কর্মের কারণে জন্ম হয় জন্মের কারণে জরা ব্যাধি মৃত্যু শোক পরিতাপ দুঃখ দমনস্য এভাবে দুঃখের কারণ দুঃখ সহ্য হয় দ্বাদশ নিদান কত নিদান দ্বাদশ নিদান এই দ্বাদশ নিদানের মধ্যে অবিদ্যা ফার্স্ট নিদান নিদান ওই যে কারণ নিদানত্ব কি কারণ নিদানত্ব কি মূল কারণ হেতু প্রত্যয় অবিদ্যা ইবে হলো কর ইবে হলো ক্লেশ বর্ত হ ইবে হলো কি বর্ত ক্লেশ বর্ত ইবে কি বর্ত কর্ম বর্ত ইবে কি বর্ত বিপাক বর্ত হওয়া বর্ত ওই গুরের হওয়া বর্ত ওই তিন বর্ত ওই হ ক্লেশ বর্ত মধ্যে কি অবিদ্যা ল গুরে সংসার কি ল গুরে সংসার কি ল গুরে কর্মর কারণে গুরে সংসার কি ল গুরে কিচ্ছু নাই সংসার শুধু আছে সংসারত কি কর্ম ক্লেশ বর্ত কর্ম বর্ত বিপাক বর্ত এই তিন বর্তার নামই দে সংসার তিন বর্তার নাম কি সংসার সংসারে ভয় করেন না নগরান সংসারে ভয় করেন না নগরান নির্বাণ ফাইতো সন্না নসন সংসারে ভয় করেন না নগরান নির্বাণ ফাইতো সন্না নসন তৈলি এ সংসার জিনিস এবার পুরো বুঝিছন এটা কঠিন লাগে না তাহলে একখানা সহজ করি আর পাশে যদি হয় কিছুক্ষণ আমি কি হইলাম সাগে হতা লাগিলে গড়ে গড়িলি ফাই লাগিলে গড়ে গড়িলি ফাই কি ফাই জরা ব্যাধি মৃত্যু দুঃখ জরা ব্যাধি মৃত্যু দুঃখ ভাই কি ভাই ওনারা হিসাব মিলে শোন ইন্ডি ডেসানা উনি ব্যান ইন্ডি মিলে সেভেন কি ভাই আনা অবশিষ্ট কি থাকে ওয়া যদি হই আজ কি ক্ষত হয় কেউ হয় তিন কেজি কেউ হয় চার কেজি কেউ হয় পাঁচ কেজি দিনে মাইশিয়া নদী দিয়ে খালিয়া হড়া ফেলা দিব টয়লেটে আড়াইশো গ্রাম এতে কি হরে গেল এতে কি হরে গেল ক্ষত খায় দিনে বেনে দুইরে বিয়ালে পানি টানি এসে সহ কত কেজি খায় পাঁচ কেজি মাইশের নদেখাতে জায়গা হতকে ফেলায় আড়াইশো গ্রাম এদিকে ঘরে গেল খনে খরচ করছি কিন্তু কোনো দিনই খেয়াল না রাখি আর তো এই নাও সাইডে চিন্তা না করি না বুঝন এক কথা হইতে গেলে দুঃখ ছাড়া কিছু না পায় মানসিকভাবে কি দুঃখ ছাড়া কিছু না পায় কি ভাই দুঃখ সত্য কি ভাই দুঃখ ছাড়া কিছু হয় না দুঃখ ছাড়া কিছু না হয় তৈলি এখন আর মিলে চাই উত্তর মিলে চাই মিলে না সংসার অর্থ মিলে না কিয় সংসার কিয় সংসার দুঃখ সংসার তাহলে ইয়ানোর মধ্যে অবিদ্যার কারণে বলে কি হয় অর্থাৎ ক্লেশ বর্ত কারণে কর্ম বর্ত হয় কর্ম বর্ত কারণে কি হয় বিপাক বর্ত হয় ইভি গুরুতে কি লো গুরে জরা দুঃখ ব্যাধি দুঃখ মরণ দুঃখ যে জিনিস আনারা খোলাম আ কি ভাই সংসার জায়াতি জন্ম হই জিরাতি বুড়ো হই মেয়াতি মজ্জি আবার জন্ম হইব জরা হব মরিব আবার জরা হব কি হব আবার মরিব কি ভাইলাম এখন সমাধান
জরা হয়ে ব্যাধে হয়ে মজে আরো এসে জরা হয়ে ব্যাধে হয়ে মজে আবার জরা হয়ে ব্যাধে হয়ে মজে বুদ্ধের মতে বুদ্ধর হারও তুলনা না বললাম আর বুদ্ধের মতে কি বুদ্ধ শুধু বুদ্ধ মনার পরে নয় অতীত অতীত বুদ্ধিসত্ত্ব অবস্থা যখন ফারামে পূরণ করতো যখন ভাবনা করতো বুদ্ধিসত্ত্ব যখন ভাবনা করতো ভাবনার মধ্যে চিন্তা করতো সত্য জগৎ সত্যগণ সত্য জগৎ প্রাণী জগৎ জন্ম বুড় মরে জন্ম বুড় মরে অভিজ্ঞান চল্লিশ লক্ষ কল্প পর্যন্ত অতীত ফিরি সাইড ফারে অভিজ্ঞান জন্ম বুড় মরে কত লক্ষ কল্প কত লক্ষ কল্প জন্ম ব্যাধিয়র মরণর মর এভাবে আইয়ে যার আইয়ে যার যাতে হড়া হড়ে যা একত্রিশ লোকভূমি হড়া হড়ে যা একত্রিশটি লোকভূমি কিভাবে যা মানুষের হতা কেনা চিন্তা করি চাই আর ট্রেন প্ল্যাটফর্ম ট্রেন স্টেশন মর্তভূমি কি ভূমি মর্তভূমি কেনা চিন্তা করি চাই দুইয়ান ক্ষত হবে পছন্দ অপছন্দ দেখিলে পছন্দ অপছন্দ হইবে দে তুন হয় মনে করিলে পছন্দ হয় মনে না করিলে অপছন্দ হয় দেখিলে আনারা কিছু সহযোগিতা দিবেন আয় একা একা হলে তো গলা ভারি দেব হ দেখিলে উনিলে গন্ধ ভালি খালি স্পর্শ গুলি বাবিলে তলে কি ভাইলাম পছন্দ যেতে হয় তখন একখান ভাই আয় কি ভাই ষষ্ঠী সুখ কি ভাই যখন অপছন্দ হয় কি করে অস্বস্তি মধ্য লোক দুইয়ান জিনিস ছাড়া কোনো সুখ নাই আজ একখান জিনিস দিলাম আমার কি ভাই ওর হে একখান ভাই আরা নহয় ভব 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 নহয় আর কি হয় এবে কি দেশে না চলতে হ্যাঁ অভিধর্ম দেশে না কি দেশে না চলতে নাম কি দিয়ে আরোগ্য কি হ্যাঁ তো গাতা হয়ে রাখি খানদানান যা পাদি পাদা দাতু আয়তনানি যা ওয়াত্তা মানা সংসার অতি পাওচ্ছতি দাতু স্কন্দ আয়তন দাতুকে সংসার বলে বুদ্ধ এ হতা হয়ে বুদ্ধ হয়ে দেখি স্কন্ড আয়তন দাতু সত্যরে সংসার হয় সংসার পারিবারিক সংসার নয় পরিষ্কার করে বুঝে নেবে ঠিক আছে না হয় না নয় আবার হই দেখিলি উনিলি গন্ধ ভালি খাইলি দৌড়িলি বা দৌড়ন একখান খুব সেন্সেস ন বুঝান সেন্সেস ন চিন্তা করিলি আর সংসার যে জিনিস আনা হইন বর্তমানে কি গানের মতো যে ঘুরে অবিরাম আরা মনে করে দি ও ক্লান্ত হইলে কেনা জিরে ক্লান্ত হইলে কেনা জিরে জিরেলে কেনা স্বস্তি লাগে জিরেলে কি স্বস্তি লাগে এই এনে বড় কিছু মনে করে সুখ কিন্তু আর আর শরীর থামি না থাকে এক সেকেন্ড থামি না থাকে হ উৎপত্তি স্থিতি বিলয় উৎপত্তি স্থিতি বিলয় অনিত্য দুঃখ অনাত্ম তালে তালে ওয়া অভিধর্ম বিধি বর্গের মধ্যে এটা ওনারা বুঝতেন না হইলে বুঝিব মনের আয়ু সতেরো খন মনের আয়ু কত খন অতীত ববঙ্গ ববঙ্গ চলম ববঙ্গ উপচে পঞ্চধারের মধ্যে একটা সম্প্রতি ছন্ন সন্তিরণ যবন সাতবার সম্প্রতি ছন্ন সন্তিরণ বুদ্ধ বা ব্যবস্থা ব্যবস্থাপন যবন সাতবার তদলম্বন দুইবার আর গয়ে দেব ববাঙ্গ সতেরো খন মনের আয়ু হত মনে হতে আন মনের আয়ু সত্তর বছর বুদ্ধ হইতে না উৎপত্তি স্থিতি বিলয় উৎপত্তি স্থিতি বিলয় তিন সতর একান্ন আর এ শরীর রূপের আয়ু রূপে আয়ু হত সতর খন রূপে আয়ু হত রূপের আয়ু দেখ হত
উৎপত্তি স্থিতি বিলয় উৎপত্তি স্থিতি বিলয় উৎপত্তি স্থিতি বিলয় বুঝুন না রূপের আয়ু 17 খন পাইতে মাত্র কিন্তু মনের আয়ু উৎপত্তি স্থিতি বিলয় কিন্তু পুরা পাঁচাদে মনে বে 17 খন মনে তাইব না ক্লিয়ার না মনের আয়ু হত 17 হ মনের আয়ু হত 17 মনের আয়ু তারে উগ্র রূপ আছে কত খন 51 খন কত খন 51 খন 317 51 তইলে 3 গুণ বেশি কত গুণ বেশি 3 গুণ বেশি তইলে এভাবে রূপের আয়ু থাকে যাকে এই দূরে নজাই খুব গভীরের কথা আগে হালকা বুঝি পর্বতে 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 আরা তো এই জায়গার মধ্যে টাইম থাকতেন না যেহেতু বন্ডন নগরীর মধ্যে নামে গিয়ে গই এই আরার ধর্ম দর্শন সেবা পরিষদ আজ হাইলাইট দিলাম এই ইয়েন সুলিব আর যারা যুব পরিষদ আছে এই ধর্মের মধ্যে যদি জন যদি আরা বৌদ্ধ জাতির কিছু জ্ঞান দিত সন যে মনে করে আন মত ন অনার মত ন খারর মত নয় যদি জনগণের যদি ধর্ম জ্ঞান দিয়ে যদি দৃষ্টি কোন জ্ঞান সবকু যদি কিছু দান দিত সন বুদ্ধর হতা মধ্যে সাব্বা দানাং ধাম্মা দানাং জিনাতি ধর্ম জ্ঞান ন এভাবে যদি অনারা নশিগণ তাহলে পর্বতে প্রজন্ম মধ্যে আরা পুরা ত্রিপিত মলন মত হইব ত্রিপিত কিন্তু পুরি থাকি বোধে পুত্য ন এভাবে যদি ন বুঝে পাত্তর ত্রিপিত মানে পাত্তর তার মানে ত্রিপিত কথা ন বুঝি এই ত্রিপিত তাই যাবো বোধে কিন্তু এই ত্রিপিত করে এভাবে বাঙি লম্বর এডে সাইবেন গরজ যাইবে বই ত্রিপিত ফুরিবেন তাহলে বুঝিব বুঝিব না ন বুঝিব এডে এম টিচিং লবেন ত্রিপিত ফুরিবেন হ্যাঁ আজ অবিধর্ম ফুজ হ্যাঁ বাংলা দেশনা দিতে মিলে বাংলা দেশনা দেয় মিলে অত মিলে ক্লিয়ার হব আর যদি এই নগারণ যেতে মরি যাইব গে কি ভালো কিচ্ছু ন ভাই ইউ কইবে দে অথচ এতে গুটি গুটি তিয়া আসিল জীবনে কি আসিল ব্যাগ কিছু আসিল গাড়ি বাড়ি সব কিছু আসিল কিন্তু মরিবার সব ফুসার করিলে কি ভাই ওয়া কিচ্ছু ন ভাই তার মানে কি পঞ্চশীল উগ্র ছিল নাই চিন্তা করিলে কিলে মরি গিয়ে গেলে কিচ্ছু ন ভাই মানে আর হইতে গেলে মিথ্যা দৃষ্টি দস্যু আছে মিথ্যা দৃষ্টি হওয়া দস্যু অনার হন্ত কেনা নাতি দিন না নাতি ইথা নাতি কুতুয়া নাতি ফালা নাতি আয়াং লোক পারা লোক নাতি পিতা নাতি মাতা নাতি উপপাতিকা নাথি সামানা ব্রাহ্মণা দশ বস্তু কিচ্ছু স্বীকার নগরে কিন্তু সামাজিক ব্রত ফালাই মরিবার সব ফুসর করিলে কি ভাই কি ভাইব মিথ্যা দৃষ্টি দশ প্রকালে মারা গিয়ে নিশ্চিত নাই নিশ্চিত তাইব না না তাইব তৈলি এভাবে অনারাতুন শিখিলে অনারালে ভালো হইব এদালায় চিন্তা করিতে জাতক দেশনা দিলে তো ব্যাকনে পছন্দ করিব কিন্তু আসরি খারে পছন্দ নকরে আসরি পছন্দ করে যে তিনজন কিন্তু তারা কেউ তে ন ভাই কি পছন্দ করে সরি জরা ধর্ম পছন্দ করে বেদি পছন্দ করে মরণ পছন্দ করে কিন্তু আরা বাইরে বাইরে করে দেখি বাহ্যিক জগৎ পছন্দ করি করি না করি হ আবার দেখিলি পছন্দ অপছন্দ তিনবার হই দে আর ন হইও দেখিলি উনিলি গন্ধবালি খাইলি দৌড়িলি বাবিলি মনুষ্য লোকের অবস্থা আর নয় পছন্দ হইলে স্বস্তি অপছন্দ হইলে অস্বস্তি মনুষ্য সুখ এর দূরত অনারা চিন্তা করেছেন অ্যাডভান্স হইবে পছন্দ হইলে স্বস্তি সুখ স্বস্তি মানে বুঝন না সারা যায় স্বস্তি মানে কি একবারে নতানাতন সারা যায় কি সারা যায় এবার মত্য লোকের তুলনা করিব মানুষের মধ্যে মানুষের অবস্থা আর নরকের নরকের অবস্থা নরকের অবস্থা বর্ণনা করি নরক বেশি হইতাম না খালি নরক কই হ নরক পালি ভাষা হইতে নি রায়া খ পালি ভাষা নি রায়া নি যোগ আয়া খ নি যোগ আয়া নি মানি না আয়া শব্দের অর্থ কি সুখ শান্তি আয়া শব্দের অর্থ কি তো নেই যোগ করি তো সুখ শান্তি নাই এ অর্থ নরক
এই অর্থ কি আর নরক শব্দ বিষিণ বুঝিবেন উগ্র করে বুঝিল মনতাক্য ন হ নি জো আয়া নি নাই আয়া শান্তি নাই কিভাবে শান্তি নাই সাইতেও সাইতেও শান্তি নাই নরক সাইতেও কিভাবে শান্তি পাইবো নরকের আগুন ননিবে হন নরকের আগুন কোন দিন ননিবে ননিবে মানে কি একখানাও নহমে জ্বলন্ত অবস্থা কি দেখিব আগুন কি দেখে আগুন হ কি দেখে খান্দে উন এবার খান্দে উন কেউ নেই চিৎকার বাঁচাও 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 কেউ কারণে বাঁচাইতে নরকের অবস্থা আর তো ফাইদে মাত্র ষষ্ঠী অষষ্ঠী কি ভাই চেষ্টা করিলে নির্বাণ পর্যন্ত ভাই মারা চেষ্টা ন করিলে এই দূরত মনুষ্য সুখের দূরত যদি বুদ্ধর হতা নও ন এই দূরত থাকিবে দে ও বালা লাগে বালা ন লাগে অনিলে বালা লাগে বালা ন লাগে গন্ধ ভালে দুর্গন্ধ হলে ভালো লাগে না সুগন্ধ হলে আর একখানা মারা না হ্যাঁ ঘুর খাইলি যখন ভালো লাগে আর একখানা ধন আর একখানা দানা বালা ন লাগলে দূর ঘুরি ফেলে দম হ্যাঁ ঘুর যখন দরা দরি ঘুরিব হ্যাঁ কে দর হ্যাঁ কে দর হ্যাঁ ঘুর বালা ন লাগে দেন কে দর বালা লাগিলি বেড়া ঘুরি তার হ্যাঁ ন হইব তার মানে কি তুই আর বন্ধু আর তোমার বন্ধু বেড়া থাকো হতার হতার আর যদি মনের মতো যদি হয় ওয়া তুমি আর হেলে ন যাইও আর যদি মনের মতো নয় এখন ডিভোর্স ডিভোর্স তাই আজি একখানা অনুষ্ঠান কেন লাগে ও ভালো লাগে না বুঝি পারণ না যদি বদ্র সাধু ভাষা দি চলতি ভাষা দি যদি হইতো বই বই আজ অন্তত কিছু হলে বুঝি পারিব বই বই দেশে না ও জাতক বুঝি পারে অবেধর্ম বুঝে বুঝতে না একেবারে অঙ্কর্মতা তো হয়তো গেলে পদার্থ বিদ্যার মতো বিজ্ঞানের মতো বুঝছেন না আজিয়া আপাতত প্রথম স্তরের মধ্যে কিছুটা হলে ধারণা আইয়ে না নয় ওগো সাধু বাদ ও তার মানে সাধুবাদ শব্দ উনি বালা লাগে কিভাবে বালা লাগে সাধুবাদ শব্দ হইবে ভালো এতালা হতে বুদ্ধ হতে খুশি জ্ঞান সম্প্রযুক্ত মনে যদি সাধুবাদ দেয় যারা সাধুবাদে এক কল্প অভাইয়ে ন যায় খুশি মনে হিত সুখ মঙ্গল লাই ব্যাকগণর জ্ঞান লাভ লাই যদি দে মানে ইয়ে দে ধর্ম দেশে না দে যারা ধর্ম দেশে না দে আক কল্প অভাইয়ে ন যায় বুঝলে ধর্ম দেশে না দে তারপরে হ দেখি আমরা তো আর ব্যাগ ধর্ম আয়োজন করছি না করি ধর্ম দান দেন না দেয় এক কল্প ফাইলাম আষ্ট কল্প ফাইলাম নয় কল্প ফাইলাম অনন্ত কল্প নির্বাণ অবধি অভাই দেয় তার নয় এটা ধর্ম দানের অনুষ্ঠান অন্য প্রসঙ্গত অন্য কোন সাবজেক্ট নাই আর আর এই ধর্ম দর্শন যত এই সেবা পরিষদ যারা আয়োজন করেন আর কানি তার প্রতি উপদেশ দিয়ে রাখি দি কিছু ইয়ে নগজ এটা কোনো লেকচার দিব তা আস্তে আস্তে দম ভরবো একবার ওই গভীর যাই পাইতেন না ওই আস্তে 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 যদি এক সময় দেখি পেতে ও কিছু ধর্ম উন্নয়ন হব আর তার ধর্ম উন্নয়ন বলতে কি বাইরে নয় মেন্টাল ডেভেলপ হইব কি হইব জানিলি বিরত হইব ন জানিলি কি হইব রিক্সত যাইব ন জানিলে কি যায় ফাবর রিক্স লই দে ফাবরে কি পঞ্চ অনন্ত্রীয় কর্ম পর্যন্ত করে দে ন জানিলে কি করে পঞ্চ অনন্ত্রীয় কর্ম পর্যন্ত করে জানিলে বিরত হয় না নয় যা তৈলি মনুষ্য সুখ আর নরক সুখ তুলনা কিছুক্ষণ আগে কি হইলাম উনিলে কি ও আরে খারে আরে মারে আরে হারে আরে ধরে আরে মারে আরে ফুরে এ সময়ে আরে মত্য লোকতুন যদি ইতার উদ্দেশ্যে যদি পুণ্য দান করে পৌঁছিব না কোন কিছু চিন্তা করিবার সুযোগ নহয় সংক্ষেপে সাইতেও বালা নয় সাইতেও বালা নয় ঐন্দিও বালা নয় ভয়ঙ্কর শব্দ কি শব্দ ভয়ঙ্কর শব্দ ঐন্দিও বালা নয় আর গন্ধ এত দুর্গন্ধ নরকট
যেমন অনারার ওই যে ইয়ানো আগে অগ্নিগিরি ফুড়ে দেয় ইয়ান বলে বহুত পোষাখণ্ড বাইরে বলে আর অগ্নিগিরির মধ্যে বহুত রকম পোষাখণ্ড বাইরে বলে তো গণ্ড এত অসহ্য বলে গণ্ড এই গণ্ড সারানো যায় আর জিব্বা তিক্ত অসহ্য অস্বস্তিকর জিব্বার বলে তিক্ততা এর নরক স্বাদ নরক স্বাদ কিরকম অস্বস্তিকর তিক্ততা স্বাদ বলে আর শারীরিকভাবে কি হইও মা কোন রকমে সুখ নাই আর কোন রকমে পুণ্য চিন্তা করিবার সুযোগ না ভাই এর নাম কি নরক পালে হতা হলে কি নিরায়া নিয়ত কি না আয়া অত কি সংসার সুখ শান্তি নাই এ তুলনা আর সুখ পায় না ভাই দেখিলে পছন্দ অপছন্দ হয় না দেখিলে অনিলে গন্ডমালি খালি স্পর্শ করিলি বাবিলি এখন কি ভাবে ধর্ম রে ভাবে ওই নরক ধর্ম ভাবি তারিব না তইলে অনেক মত্য লোকের মধ্যে মনুষ্য জন্ম দুর্লভ লাভই তারা তো হইবে না মনুষ্যত্ব জীবন দুর্লভ বুদ্ধ উৎপন্ন দুর্লভ শ্রদ্ধা সম্পত্তি দুর্লভ হ্যাঁ প্রবজ্য জীবন দুর্লভ সধর্ম দেশানা শুনানোর দুর্লভ কত কিছু হইবে না কিন্তু তুলনা ভাবে গভীরতম গভীর গভীরতম গভীর চিন্তা গরম করব হালকা করে হইতে অনারে সংক্ষেপে হালকা করে হইতে এবারে সংসারে দর লাগে আন্ন লাগে নির্মাণ ফা ফুরব এই জীবনে বুদ্ধ শাসন থাকতে তৈলে তুলনামূলক ভাবে বুঝো তৈলে সংসার অর্থ বহ হ মনুষ্য লোক নরক ব্যবধান তুলনামূলক বুঝিলি তুলনামূলক জ্ঞান কম্পিয়ার নলেজ তুলনামূলক জ্ঞান থাকিলে ও যাহাতে এ দানাময় শিলময় বাবানাময় পুণ্য প্রভাবে অপায় গতি যে নয় ভাঙ একখানা লাভ হইয়া যে মানুষের জীবন সুখ নরকর দুঃখ তুলনা করিলি যাহাতে নরক নয় ভাঙ যেন আর বিশাখা পদমূত্র বুদ্ধ দেখা ভাই নরক গিয়ে না অনারাও এর হং গেলে ভালো হবে না নয় বলু যেমন অনাপ পিণ্ডি কোনোদিন নরক গিয়ে না গৌতম বুদ্ধ শাসনের মধ্যে সোতাপন্ন হইনে উদ্যোগামী হই না নম এই একত্রিশটি লোকভূমি আছে সার্গ অভয় ন ও অভয় হ তীর্য প্রেত গুণ 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 তীর্য এক হ তীর্য প্রেত অসু নিরয় মধ্যলোক চতুর্মারাজি তাপদিংস ইয়ামা তুষিতা নিমানারতি ব্রহ্ম পরিষর্য ব্রহ্ম পুরোহি মহাব্রহ্মা পারিতাবা আপমানাবা আব্বা সারা পারিতে সুবা আপমানা সুবা সুবা কিন্না আসেঙ্গা সাত্তা ওয়েহাপালা আউহা আটাপ্পা সুদাসা সুদাসি আগানিস্তা আকাশ অনন্দায়তন বিজ্ঞান অনন্তায়তন আকৃত অনন্দায়তন সঙ্গে না সঙ্গে আয়তন হবই হবই এক